হ্যালো ভিওর্স টেকল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে আপনারা সকলকে স্বাগতম জানাই শেরি খেয়ে নামাজ পড়ে এসে আপনাদের জন্য জাস্ট একটি ছোট্ট একটি ভিডিও তৈরি করতেছে এবং যে কোনো সময় আজকের দিনের ভিতরে ভিডিওটি পাবেন আপনারা যখন আপনি ভিডিওটি দেখবেন তখন টাইটেল অবশ্যই এবং থামনেল দিকে বুঝতে পারছেন যে কোন ধরনের ভিডিওটি হবে ফিরিনেটের উপর আমি গতকালকে একটি ফ্রিনেটের উপর ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেকে হয়তো ফিরিনেট ইউজ করতেছেন অনেকের কিছু বাজে কমেন্টের কারণে আমি আবার ভিডিওটি শেয়ার করলাম কীভাবে এখান থেকে ফিরে নেট ইউজ করবেন যে বিষয়গুলো দেখাবো আমাদের এখানে নিয়মে যদি কাজ করেন তো প্রতিদিনই আপনি ওয়ান এম বিপিএস স্পিড বা পাঁচশো বারো কেবি স্পিডে এখান থেকে নেট ইউজ করতে পারবেন তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিব তার আগে জাস্ট আমার দেখুন একটি মাত্র সিম লাগানো আছে আমি সিমটিতে ডাটা কানেক্ট করলাম ডাটা কানেক্ট করার পরে এখান থেকে জাস্ট আমি ইউটিউবে যাবো আমার ফোনে দুই টাকা আছে কিন্তু কোনো প্রকার নেট নেই যার কারণে আমাদের ইউটিউব তো ওপেন হবে না মেবি দেখুন প্লিজ চেক এ নেটওয়ার্ক কানেকশন ট্রেডি অর্থাৎ আমাদের নেট কানেকশনটা অর্থাৎ নেট নাই এখন আমরা জাস্ট কিভাবে কানেক্ট করে ফ্রিতে ইন্টারনেট ইউজ করবো সেই বিষয়টা দেখাবো এর আগেও দেখিয়েছি যারা ইউজ করতেছেন তারা করতেছেন না যারা করেন নাই তারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটি দেখে নেবেন এবং এখন আমি দেখিয়ে তো জাস্ট এই অ্যাপসের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো প্রথমে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটা ডাউ যদি ডাউনলোড না করেন তাহলে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না এখানে মাস্ট বি জিপি ইউজ করবেন তাহলে আপনাদের নেট পাবেন এই যে দেখুন এখানে প্রিমিয়াম লেখা আছে এখানে আপনার বেসিক লেখা থাকবে এটাকে জাস্ট ক্লিক দিয়ে প্রিমিয়াম করে নেবেন আর এই প্রিমিয়াম করার জন্য আপনাকে মাস্ট বি নেট লাগবে এক এমবি বা দুই এমবি নেটটাকে আপনাকে কাজটা করতে হবে বা আপনি যে কোনো সিম দিয়ে এখানে নেট কানেক্ট করে এই কাজটা করে নেবেন এই কাজটা করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা এখানে দেখুন ইনভাইট করে করে আপনি এমবি বাড়াতে পারবেন আমার দেখুন উনত্রিশ জিবি আছে অর্থাৎ পরবর্তীতে যখন আপনি এইটা কানেক্ট করবেন কোনো প্রকার মেগাবাইট লাগবে না যদি এখানে প্রিমিয়াম ট্রাফিক এখানে যদি আপনার এক এম বি পাঁচ এম বি দশ এম বি যাই থাকুক এইটা থাকলে আপনারা কোনো প্রকার নেট লাগবে না মানে নেট কানেকশন ছাড়াই এই ভিপিএমটা কানেক্ট করে আপনি ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন এখানে আসার পরে প্রিমিয়াম করবেন এরপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আপনি জাপান দিবেন হানড্রেড পার্সেন্ট জাপান দিবেন যদি জাপান না দেন তাহলে ফ্রি নেট ইউজ করতে পারবেন না এখন দেখুন জাপান দিলাম জাপান দেওয়ার পরে এখানে যদি আপনি প্রিমিয়ামে যে এম বি যদি না আনেন অর্থাৎ এখানে ক্লিক দিলে দেখবেন যে বেশ কিছু এম বি দিবে ওয়াজ ভিডিও দেখলে পঁচিশ এমবি দিবে অফার করলে একশো এমবি দিবে ইনভাইট ফ্রেন্ড করলে এক হাজার এক জিবি দিবে ডেইলি চেক করলে 25 এমবি দিবে এখান থেকে ডেইলি চেক এবং আই এম ফিলিং লাগিয়ে দুইটা ক্লিক করে নিয়ে নেবেন নিয়ে জাস্ট কাজটা শেষ এখন আমরা জাস্ট জাপান দিলাম দেন কানেক্ট করবো বিপিএম কানেক্ট হয়ে গেল দেখুন কানেক্ট হয়ে গেল এখন যদি আমরা ইউটিউবে যাই ইউটিউবটা তো ওপেনই ছিল এই যে দেখুন এখন ইউটিউবটা ওপেন করতেছি জাস্ট কয়েক সেকেন্ডের ভিতর ওপেন হয়ে যাবে এই যে দেখুন ওপেন হয়ে গেছে এখন আমরা এখানে সার্চ করবো দেখুন গোজল লিখে সার্চ করলাম সার্চ করার পরে বিভিন্ন ধরনের গোজল এখানে আসবে এই গোজল যদি আমরা একটু ওপেন করি দেখুন আমার গোজলটা পেলে হবে দেখুন জাস্ট তুই এক সেকেন্ড টাইম নিবে টাইম নেওয়ার পরে আসছে এই যে দেখুন আমার গজলটি ফেলে হয়ে গেছে আশা করি বুঝতে পারছি যে কিভাবে ফ্রিনেট ইউজ করবেন এখান থেকে প্রতিদিন পাঁচ মিনিট ভিতরে ফ্রিনেট ইউজ করতে পারবেন আমি ভিডিওটি কাটলাম ভিডিওটি কাটার পর আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদের আমি যদি এখন আবার ভিপিএনটি ডিসকানেক্ট করি দেখুন ভিপিএনটি ডিসকানেক্ট করলাম জাস্ট তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড এই দেখুন আমার ভিপিএনটি ডিসকানেক্ট হয়ে গেল ভিপিএনটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আমি যদি আবার ইউটিউব ওপেন করি এখন যদি আমি যে একটা ভিডিও প্লে করি এখন দেখেন আমার ভিডিওটি প্লে হয় কিনা এখন হান্ড্রেড পার্সেন্ট আমার ভিডিওটি প্লে হবে না অর্থাৎ এখান থেকে আনলিমিটেড অর্থাৎ প্রতিদিন পাঁচশো এমবি করে ফ্রি নেট ইউজ করতে পারবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন অবশ্যই জিপি সিম দিয়ে ইউজ করবেন জিপি সিমে কোনো প্রকার মেগাবাইট রাখবেন না টাকা থাকলে সমস্যা নাই তবে মেগাবাইট রাখবেন না দেখুন হলো না এখন দেখুন আমার ফোনে দুই টাকা আছে কিন্তু দুই টাকা কাটলো না কারণ জিপিতে এখন আর কোনো প্রকার টাকা কাটে না জাস্ট আপনার এম বি না থাকলে আর কোনো কিছু ব্রাউজিং হবে না দেখুন দুইটা আছে তো আশা করি বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ফিরে নেট ইউজ করতে পারবেন তো অবশ্যই পরীক্ষা করে যদি আপনার কাজ না তো কমেন্ট করবেন আমাদের ফেসবুকে মেসেজ করবেন আমরা আপনাদের সেটিংসটাও করে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন